বিশ্বনবী রহমত লিল আলামিন সাহাবকে দেখে দেখে যখন ফিরে আসলেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কেন আকা বাকা হওয়া দৌড়াইতেছিলেন আপনি সুজা রাস্তা দিয়া সুজা কেন গেলেন না এইভাবে আকা বাকা হয়ে কেন দৌড়াইতেছিলেন সেটা জানতে চাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবীরা রে তোমরা দেখো না তোমরা জানো না আমি নবী দেখি আমি কেমনে সুজা যাব যেই মাত্র মাঠে গিয়ে পাড়া দিলাম সুজা রাস্তায় যখন পা রাখলাম তাকা দেখি এত ফেরেশতা জমিনের নিচে নেমে গেছে আসমান থেকে রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে আমি রসুলদের সুজা যাব এমন একটা জায়গা নাই রহমতের ফেরেশতাদেরকে বীর ব্যঙ্গে ব্যঙ্গে আমি রসুল তাদেরকে বীর ব্যঙ্গে ব্যঙ্গে আঁকা বাঁকা হয়ে সাথে দেখতে গেলাম সুবহানাল্লাহ আমি রসুল দেখতেছি তোমরা তো তা দেখো না রে সাহাবীরা দ্বিতীয় নম্বর হলো আমার সাথ আল্লাহর জন্য যে ভালোবাসা ছিল আল্লাহর দ্বীনের জন্য যে মহব্বত ছিল আমি রসুলের জন্য যে প্রেম ছিল ভালোবাসা ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ যে সাদের বিদায় হওয়ার কারণে আসমান থেকে একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার রহমতের ফেরেশতা সুখ পালন করার জন্য জমিনে নিচে নেমে গেছে وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم إيمانের পথে অবিচল থেকে আমার মরণ যেন
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকল পরে আবি মুন্সিগঞ্জ সদর আনোয়ারুল উলুম মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের পরম সদ্যবাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা নজন যুবক বন্ধু সমাজ পর্দার আড়ালে সম্মানিতা সরলা অবলামা ও বোনেরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের এক পরিবেশে বসার তৌফিকটুকুন দান করেছেন সেই জন্য মায়া বারা কণ্ঠে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ গত বছর অনেকে এই মাহফিলে ছিলেন এই বছর অনেকে নাই ঠিক না আবার এই বছর অনেকে আছেন আগামী বছর থাকবেন না ঠিক নেই নাকি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না মৃত্যুরা কেমন নিকটে কত নিকটে মৃত্যু বলেন তো আজকের ওয়াজ শেষ করে বাসায় যেতে পারবেন এমন কোন গ্যারান্টি আছে কি আমি আরিফুল ইসলাম আনসারী ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবো এমন কোন গ্যারান্টি আছে জানেন তাকে কে জানে ভাই রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা রে বলো তো দেখি আসরের নামাজ আদায় করেছো কে কত সময় পর্যন্ত বাঁচতে পারো কেমন গ্যারান্টি দিতে পারো একজন সাহাবী বললেন হুজুর শুধু এইটুকু বলতে পারি আসর পড়লাম স্ত্রীর সাথে গিয়ে দেখা করতে পারবো কি পারবো না সেই গ্যারান্টি দিতে পারি না আরেকজন বললেন হুজুর আসরের নামাজ পড়লাম আবার মাগরিব এসে জামাতে পড়তে পারবো কি পারবো না সেটা বলতে পারি না আরেকজন বললেন হুজুর আসরের নামাজ আদায় করেছি মসজিদ থেকে বাহিরে যাব আবার প্রবেশ করব এইটুকুন সময় আল্লাহ আমার জন্য নির্ধারিত রাখছেন কিনা সেটা আমার জানা নাই জানি না রাসূল বললেন সাহাবীরা রে কত দূরের কথা তুমি মসজিদ থেকে বাহিরে যাবে কত দূরের কথা তুমি মসজিদ থেকে স্ত্রীর কাছে যাবে কত দূরের কথা মসজিদ থেকে বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়বে আমি নবীর কাছ থেকে শুনে নাও আমি নবীকে আল্লাহ পাক এত স্পেশাল করে বানিয়েছেন আমার কাছে আজরাইল আসার আগে পারমিশন নেবে অনুমতি নেবে জোরে কোন সুবহানাল্লাহ রে সাহাবীরা এক একজন এক এক ধরনের মন্তব্য করলে এক এক ধরনের মত প্রকাশ করেছ সাহাবীরা রে আমি রসুল বলি শুনো একদিকে সালাম ফিরাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অপর দিকে সালামটা ফিরাইতে পারবো কি পারবো না আমি নবী সেই গ্যারান্টি দিতে পারি না জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ যে নবীর কাছে আজরাইল আসার আগে মহান আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন পারমিশন নেওয়ার জন্য সেই নবী যদি বলেন একদিকে সালাম ফেরাইলাম অপর দিকে সালাম ফেরাইতে পারবো কি পারবো না সে গ্রান্টি আমি নবী দিতে পারি না ও মুন্সিগঞ্জের মুসলমানেরা রে মুন্সিগঞ্জের মুসলমানেরা
আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছ থেকে জানতে চাই আজরাইল কখন আসবে আপনার আমার মৃত্যু কখন হবে কেউ জানে কি জানি না কেউ জানি না কোন সময় জানি মৃত্যু হয়ে যায় এই জন্য রাসূল বলেছেন সাহাবীর আলী তোমরা যখন রাত্রি বেলা ঘুমিয়ে যাও রাত্রি বেলা ঘুমিয়ে গেলে ঘুমের একটা দোয়া পড়বে ঘুমের দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পারেন নি সবাই اللهم بسمك أموت وأحيا এর অর্থ হলো আল্লাহ তোমার নামে মরলাম আবার তোমার হুকুমে জীবিত হব আসলে কি আমরা মরলাম না ঘুমাইলাম বাস্তবে আমরা ঘুমাইছি ঠিক না নিয়ত আছে সকালে উঠব রাসূল বলেন আসলে অর্থ না এমন নয় অর্থ না হলো আল্লাহ তোমার নামে মরলাম তোমার হুকুমে আবার তুমি যদি জীবিত করো জীবিত হব অনেক মানুষ সাথে রাত্রি বেলা ঘুমিয়ে যায় আর কিন্তু ঘুম ভাঙে না এই ঘুমে তার মৃত্যু হয়ে যায় এই জন্য কবি বলেন ঘুম ভাঙলে সকাল ঘুমটা যদি না ভাঙে এই ঘুমে তার জন্য পরকা ঠিক নেই হসপিটালে শুয়ে আছে কত মানুষ কত রোগী ঘুমিয়ে আছে এই মুন্সিগঞ্জ হসপিটালে ঘুমিয়ে আছে রাত্রে বেলা ঘুমিয়ে আছে সকালে মৃত্যু সংবাদ ঘোষণা হয় এমন হয় কি হয় না মুসলমানেরা তাহলে মৃত্যু একদিন আসবে সেটা কোনো সন্দেহ আছে কি সন্দেহ আছে নাই আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল গাছ তরুলতা যত কিছু আল্লাহ পাক বানিয়েছেন অর্থাৎ যার জীবন আছে তার কি আছে মরণ আছে সবাই একদিন ধ্বংস হবে আল্লাহ সেটাও কোরআনে বলে كل من عليها পাহাড় থাকবে না মানুষ থাকবে না খাল বিল নদী নালা কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন একমাত্র কে আর জবানটা ছেড়ে বলেন কে আল্লাহ সেটাও কোরআনে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ছাড়া আর যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হবে কেউ থাকবেন না কেউ থাকবেন না আজকে বাহাদুরি করে অর্থের বাহাদুরি করে বংশের বাহাদুরি করে চৌধুরী সাহেব বাহাদুরি করে হ্যাঁ নেতা বাহাদুরি করে চোখটা যখন মন্দ হয়ে যাবে বাহাদুরি আর থাকবে না কথা কয় না ঠিক নি কথা আপনি চৌধুরী সাহেবের জন্য যেমন 3 টাকা পাও রাস্তায় যিনি শুয়ে থাকেন উনার জন্য 3 টাকা পাও ঠিক নেই নাকি বেশি দেওয়া হবে
সদরে সাহেবকে 4 টাকা করে দেওয়া হবে অসম্ভব রাস্তার টুকার জন্য যেমন 3 টাকা পড় গরীব অসহায় মিসকিনের জন্য যেমন 3 টুকরা কাপড় আপনি সদরে সাহেবের জন্য 3 টুকরা কাপড় এর চাইতে বেশি না একটা টুকরো বেশি দাও হবে না এই জন্য হারাম এই পৃথিবীর মাঠে কোন একদিন প্রত্যেকই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহর কাট গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আপনার আপন আর কেউ থাকবে না আপনার আপনজন কেউ থাকবে না যে সন্তান বাবা বাবা বলে চিৎকার করত সেই সন্তানও আর আপনার পাশে থাকবে না যে স্ত্রী আপনার জন্য সারা রাত অপেক্ষা করত আপনি গেলে খানা খাইত আপনার স্ত্রীও আপনার পাশে আর থাকবে না হসপিটালে বিছানায় শুয়ে আছেন আপনার মৃত্যু হয়ে গেলে অ্যাম্বুলেন্স দিয়ে তাড়াতাড়ি বাড়িতে না হবে সেখানে কি আপনার পাশে আপনজন কেউ থাকবে না আপনাকে না আপনাকে গোসল করানো হবে আপনার পাশে কেউ থাকবে না কাফন পরাইয়া কবরস্থানে নিয়ে যাবে কেউ পাশে থাকবে না কবরস্থানে রাখা হবে কেউ থাকবে না একমাত্র থাকবে ঈমান আর আমল জোরে কোন ঠিক কি ঠিক না যা তুমি করে গেছো তা তোমার সাথে থাকবে আর কিছুই থাকবে না এই জন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করহে কঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক নি এমন জীবন করিও না কঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ও মুসলমান আল্লামা আহমদ শফি বিদায় হয়ে গেলেন জুনায়েদ বাবু নগরী বিদায় হয়ে গেলেন বড় বড় বুজুর্গরা বিদায় হয়ে গেলেন তাদের জন্য এখনো মানুষ কান্দে এখনো আফসোস করে আমার উস্তাদ আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেলেন লকডাউনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ভালো মানুষ বিদায় হয়ে গেলে তার জন্য মানুষ কান্দে থাকে শুধু মানুষ কান্দে এমনটা নয় আসমানের ফেরেশতারা সহ কান্দে থাকে জমিনের ফেরেশতারা সহ কান্দে থাকে রসুল বলেন শুধু এটা নয় আসমান কান্দে জমিন কান্দে বাকাতি সামাওয়াতি ওয়াল আরদ রহমানের আরশ কান্দে রহমানের আরশ কান্দে তাকে কেন কান্দে ডাকবে বলে আল্লাহ আপনার একজন প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বিরহ ব্যথায় আমরাও সহ্য করতে পারি না বিরহ ব্যথায় আমরাও সহ্য করতে পারি না আমরাও কান্না করি রসুল বলেন ভালো মানুষ মারা গেলে তার জন্য ফেরেশতারা সহ কান্দে আসমান কান্দে জমিন কান্দে জোরে জোরে করুন সুবহানাল্লাহ এই মাদ্রাসার মহতামিম আল্লামা সিদ্দিক রহমান সাহেব আমি ওনাকে চিনি না কোনোদিন দেখি নাই কোনোদিন দেখি নাই কিন্তু ওনার ব্যবহারে উনি আমার উস্তাদ সমতুল্য আমার উস্তাদ যদিও সরাসরি উস্তাদ না কিন্তু উস্তাদ উস্তাদ সমতুল্য ওনার প্রশংসা আমি আড়ালে শুনেছি আড়াল থেকে ওনার প্রশংসা শুনেছি ওনার যে গুণগুলা সবগুলা শুনেছি তাহলে একটা মানুষ ভালো হইলে তো প্রশংসা করে ঠিক নেই আর খারাপ মানুষ মারা গেলে খারাপ মানুষ হইলে আড়ালে নয় প্রকাশ্যে প্রকাশ্যে তার গুণগুলা তো তার বদনাম গুলা তুলে ধরে ঠিক নেই বদনাম তুলে ধরে প্রকাশ করে দেয় হে যে মরছে অন্তত ভালো হইছে এলাকাটা ঠান্ডা হইছে শান্তি হইছে ঠিক কি ঠিক না এই জন্য দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে যেতে হবে কেউ থাকবে না কেউ আমরা থাকবো না ঈমান নিয়ে যেতে হবে ঈমান আর আমল ছাড়া কোনো পুঁজি নাই ঈমান আর আমল ছাড়া কোনো পুঁজি নাই নবীর একজন সাহাবি নবীর একজন সাহাবি সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য বড় পাগল দিনের জন্য বড় পাগল অন্তরে আল্লাহর ভয় অন্তরে নবী ভালোবাসা ভরপুর করে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
মক্কা ছেড়ে বেকুল মদিনায় চলে গেলে চলে যাওয়ার পরে মক্কার বড় বড় লিডার মক্কার বড় বড় সর্দাররা চিঠি লেগেছে রে সাদ ইবনে মাস তোমার দেশে মদিনায় মোহাম্মদ চলে গেছে মোহাম্মদকে মদিনায় জায়গা দিও না আমাদের কাছে ফিরত পাঠা দাও আর না হয় তোমার খবর আছে সাদ ইবনে মাস চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন রে কাফের বেঈমানেরা রে বড় বড় লিডাররা এতদিন আমি ছিলাম আমি ছিলাম একজন মুসলমান ছিলাম না এতদিন ঈমানওয়ালা ছিলাম না নবী আসার পরে নবীর হাত ধরে কালিমা পড়েছি মুসলমান হয়েছি কাফিররা রে আমি ঈমান আনার আগেই তো তোদেরকে ট্যাক্স দেই নাই তোদেরকে হিসাব করি নাই তোদেরকে কোনো পাত্তা দেই নাই এখন তো ঈমান আনছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর ঈমান এনেছি এখন এই মুহূর্তে যদি আমার নবীকে যদি মক্কা মদিনা থেকে মক্কায় ফিরত নিতে হয় আমার লাশ পালায়া নবীকে নিতে হবে আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে মদিনা থেকে মক্কায় ফিরত দেওয়া হবে না সুবহানাল্লাহ কেমন আছে যে আমার শরীরে সব রক্ত থাকতে নবীকে দেওয়া হবে না এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে মদিনা থেকে মক্কায় ফিরত দেওয়া হবে না বারামাত সাদ ইবনে মাস দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী দিবান করতেছে কিতাব কিতাবে তালিম করতেছে সাহাবীদের কে নিয়া এমনি জিব্রাইল কেনে কেনে সালাম দিলেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে কে গো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আপনার সাহাবীদের মধ্যে মহান একজন ব্যক্তি বিদায় হয়ে গেলেন যার বিরহ ব্যথায় আসমান থেকে 1000 2000 নয় 10000 20000 নয় 70000 রহমতের ফেরেশতা জমিনে নিচে নেমে গেছেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন জিব্রাইল রে কি বলবো আমি তো জানি না তবে হা আমার মনে হয় আমার প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার মনে হয় আমার সাহাবী বিদায় হয়ে গেছেন এই কথা বলে রসুল বিদায় রসুল দৌড় মারলেন অর্ধেকটা সার শরীরে অর্ধেকটা মাটিতে রসুল জুতা মোরক নিলেন না খালি পাও দৌড়াইতে আছে সাহাবীরা পিছনে পিছনে দৌড়াইতে আছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদম সোজা রাস্তা দিয়া সাদ ইবনে মাযের বাড়ির সামনে গিয়া একদম সোজা রাস্তা দিয়া এইভাবে সোজা যাবে কিন্তু সোজা যায় না আকা বাকা হয়ে দৌড়াইতে আছে আকা বাকা হয়ে দৌড়াইতে আছে সাহাবীরা মনে মনে প্রশ্ন কি ব্যাপার রসুল সোজা যাইতে পারেন কিন্তু সোজা কেন যায় না আকা বাকা হয়ে কেন দৌড়াইতে আছে ব্যাপারটা কি কারণটা কি জানতে চায় আল্লাহর হাবিব ডাক দেয়া বলে সাহাবীরা ও সাবিরা এক কদম সামনে বাড়বি না একটা কদম সামনে বাড়াবি না যেখানে আছে সেখানেই থাকো এক কদম বাড়বি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাদ ইবনে মাযের বাড়ির সামনে গিয়া এই মাত্র দরজার সামনে দাঁড়ালেন এমনি তাকা দেখে সাদের ঘরের ভিতরে একজন দুইজন নয় অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে আল্লাহর হাবিব কি দিকে নূরের ফেরেশতারা ডানা ভেঙ্গে ভেঙ্গে জায়গা করে দিলেন নবীর এক আঙ্গুলে ভর দিয়ে সাদের চেহারাটা দেখলেন সাদের চেহারা তো সুন্দর মুস্কি হাসি দিয়ে আছে মুস্কি হাসি দিয়ে আছে যেন বোঝা যায় জান্নাতের নিয়ামত সাদ ইবনে মাস দেখতে আছে জোরে কর না আল্লাহু আকবার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাদকে দেখে দেখে যখন ফিরে আসলেন
সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কেন আকা বাকা হওয়া দৌড়াইতেছিলেন আপনি সুজা রাস্তা দিয়া সুজা কেন গেলেন না এইভাবে আকা বাকা হয়ে কেন দৌড়াইতেছিলেন সেটা জানতে চাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবীরা রে তোমরা দেখো না তোমরা জানো না আমি নবী দেখি আমি কেমনে সুজা যাব যেই মাত্র মাঠে গিয়ে পাড়া দিলাম সুজা রাস্তায় যখন পা রাখলাম তাকা দেখি এত ফেরেশতা জমিনের নিচে নেমে গেছে আসমান থেকে রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে আমি রসুলদের সুজা যাব এমন একটা জায়গা নাই রহমতের ফেরেশতাদেরকে বীর ব্যঙ্গে ব্যঙ্গে আমি রসুল তাদেরকে বীর ব্যঙ্গে ব্যঙ্গে আঁকা বাঁকা হয়ে সাথে দেখতে গেলাম সুবহানাল্লাহ আমি রসুল দেখতেছি তোমরা তো তা দেখো না রে সাহাবীরা দ্বিতীয় নম্বর হলো আমার সাথ আল্লাহর জন্য যে ভালোবাসা ছিল আল্লাহর দ্বীনের জন্য যে মহব্বত ছিল আমি রসুলের জন্য যে প্রেম ছিল ভালোবাসা ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ যে সাদের বিদায় হওয়ার কারণে আসমান থেকে একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার রহমতের ফেরেশতা সুদ পালন করার জন্য জমিনে নিচে নেমে গেছে আজকে আমার জানাজায় যদি চেয়ারম্যান সাহেব আসে কইরে ইমুকের জানাজাত এমপি সাহেব আইছে চেয়ারম্যান আছে মনটা ভরপুর হয়ে যায় ঠিক নিও এমপি আইছে কি হইছে আপনি মাপ পেয়ে গেলেন মাপ পেয়ে গেলেন যেখানে রসুল জানাজা যেখানে আমার রসুল জানাজার নামাজ পড়িয়েছেন সেখানে কি সাদ ইবনে মাজ কবরে কষ্ট পাবে কবরে আজাব হবে আমার রসুল যেখানে দাঁড়িয়ে থাকেন সেই জায়গাটার আজাব আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ ধরে কর 12 মাসে জন্মে নবী দেখেন সকলেই ছিলেন আল্লাহকে ভালোবাসে অন্তরে আল্লাহর ভয় ছিলেন কখন জানে মৃত্যু হয়ে যায় আমি যে গুনাহ করব আমি যে গুনাহ করব আমি যে গুনাহ কাজে লিপ্ত হয়ে যাব আমার যদি এককাল মৃত্যু হয়ে যায় তাহলে আমি কবরে কি নিয়ে যাব কবরে কি জবাব দিব সকলে আল্লাহর জন্য ভালোবাসা ছিল অন্তরে আল্লাহর প্রেম ছিল দুনিয়া সব কিছু ছাড়তে রাজি জীবন দিতে রাজি তারপর আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা ছাড়তে রাজি না সাহাবীরা দূরে কোন ঠিক ঠিক না আল্লাহ কি আর আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন জীবন যদি দিতে হতো জীবন দিয়া দিত জীবন দিয়া দিত তারপরও তারপরও বেঈমানের সামনে মাথা নত করত না জুরে কোন ঠিক কি ঠিক না নবীর সাহাবী কালবেলা উমাইয়া যখন নির্যাতন করে আঘাত করে কালো বেড়ালের শরীর দিয়ে রক্ত যখন বাহিরে হয়ে যায় কালো বেড়ালের শরীরটা রক্তাক্ত হয়ে যায় আবু বকর সিদ্দিক ডাক দেয় বলে বেলাল আস্তে করে কি আল্লাহর নাম বলতে পারো না আস্তে আস্তে কি আল্লাহর নামটা তুমি বলতে পারো না কারণ আমার আল্লাহ আস্তে বললে যেমন শুনে দূরে বললে যেমন শুনে আস্তে বললেও তেমন শুনে মনে মনে বললেও আল্লাহ শুনে দূরে কোন ঠিক কি ঠিক না শুধু এখানে নাই সাত জমিনের নিচে তাহাত আসতারাতে পিপিলি কাজে হাঁটে হাঁটার আওয়াজ আল্লাহ যেমন শুনে পিপিলি কাজে হাঁটতেছে আল্লাহ কুদরতি চোখ দ্বারাও দেখতে পায় জুড়ে কোন সুবহানাল্লাহ ও মুসলমান বেলালে হাবশি বলেন ঠিক আছে আগামী কাল থেকে আসতে বলবো কিন্তু আবারও বলে আল্লাহু আহাদ তৃতীয় দিন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল জানতে চাই প্রথম দিন বললাম আসতে বলার জন্য কিন্তু বললি না দ্বিতীয় দিন বললাম আসতে বলার জন্য কিন্তু বললি না তৃতীয় দিন বললাম আসতে বলার জন্য কিন্তু বললি না আসলে কিরে বেলাল উমাইয়া যে মারে সেই মারা কি তোর আঘাত কি তোর মজা লাগে এমনি বেলাল ডাক দিয়ে ও নবীর সাহাবী এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন
আমার যখন উমাইয়া মারে আর আমি যখন আল্লাহর নামটা জোরে জোরে বলতে থাকি আল্লাহু আহাদ আল্লাহ তারা কেউ নাই আমার আল্লাহ বেনিয়াস আমার আল্লাহ একজন ও মুন্সিগঞ্জের মুসলমান আমার আল্লাহ কয়জন কয়জন আল্লাহ একক বিকল্প কেউ নাই আল্লাহ একক আর তার সাথে সমকক্ষ কেউ নাই ও আবু বকর সিদ্দিক আমাকে যখন মারে আমার যখন রক্ত প্রবাহিত হয়ে যায় আমি যেই মাত্র আল্লাহর নামটা জোরে জোরে বলি আমার উমাইয়ার কষ্ট আমি বেলাল বিন্দু পরিমাণও টার পাই না বেলাল কে রে কেবল আজা বেলাল দুনিয়া দেওয়া হবে বাড়ি ঘর দেওয়া হবে সম্পদ দেওয়া হবে শুধু মুহাম্মদের ধর্ম ত্যাগ করো কিন্তু বললেন না এই জীবনটা তো আমার না জীবনটা কার আর হুজুর কোন কার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার জীবন আমার মরণ কার জন্য সব কিছু আল্লাহর জন্য তাহলে আল্লাহর জন্য যদি জীবন হয় আল্লাহর জন্য যদি মৃত্যু হয় তাহলে আমি কেন উমাইয়ার সামনে মাথা নত করব হতে পারে না আমার জীবন দিতে রাজি তারপরও মাথা নত করতে রাজি না বেলালে হাবশি জীবন দিলেন রক্ত জড়াইলেন এই জন্য বেলালের সম্মান বাড়ছে না কমছে বেলাল যখন আজান দিতেন সহিহ শুদ্ধ হইতো না সাহাবীরা কয় হুজুর দালালকে বাদ দিয়ে দেন নতুন মুয়াজ্জিন আনেন ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন আনেন সুন্দর কণ্ঠ দিকে আনেন সুন্দর আজান দিবে মধুর সুরে সকলের পরামর্শে নতুন মুয়াজ্জিন আনলো আজান দিল আজান দেওয়ার পরে বলেন তো ফজরের আজান দেওয়ার পরে কয় ঘন্টা পরে ফজর হয় কয়েক ঘন্টা ২০ মিনিট ৩০ মিনিট এর বেশি না আধা ঘন্টা পরে ফজর হয়ে যায় অটোমেটিক কিন্তু মুয়াজ্জিন আজান দিছে কি আধা ঘন্টা গেল এক ঘন্টা গেল কয়েক ঘন্টা গেল ফজর তো হবে দূরের কথা আর ঘন অন্ধকার হচ্ছে আল্লাহু আকবার বলে জিব্রাইল হাজির হওয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী মুসলমানদের কি হলো গো আজকে কেন গো মসজিদের মিনারে দাঁড়ায় আজান দেয় না আচ্ছা বলেন আজান হইছিনি কিন্তু ইব্রাহিম বলেন মুসলমানের কি হলো আজান কেন দেয় না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে রে ইব্রাহিম তুমি কি আজান শুনো নাই আজকের আজান এত সুন্দর আজান এত কণ্ঠ ওলা আজান দিয়েছে মসজিদ মুসল্লি বড় বড় হয়ে আছে আমিও বসে আছি আর তুমি বলো তুমি শুনো নাই তুমি বলো আজান হয় নাই জিব্রাইল রে তুমি কি শুনো নাই তুমি কি শুনতে পাও নাই জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি শুনি নাই এতে করে কোনো সমস্যা নাই আমি শুনি নাই এতে করে কোনো প্রবলেম নাই গো নবী প্রত্যেক দিন মহান আল্লাহ এক লক্ষ আর দুই লক্ষ নয় অসংখ্য অগণিত ফেরেশতা নিয়া কত আসমানে বসে থাকে বেলাল আজান দিবে বেলালে আজান শোনার জন্য আল্লাহু আকবার ও বেজি প্রত্যেক দিনের মতো আজকে মহান আল্লাহ প্রথম আসমানে বসে আছেন বেলালে আজান দেই নাই বেলালে আজান না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন নবী গো কিয়ামত পর্যন্ত যত কণ্ঠওয়ালা আনেন না কেন যত সুন্দর মুয়াজ্জিন আনেন না কেন আজান দিতে পারে সুন্দর হতে পারে কিন্তু বেলাল যতক্ষণ আজান না দিবে পূর্ব আকাশে সূর্য উদিত হবে না সম্মান বাড়াইছে কে কিসের জন্য সম্মান হয়েছে দিনের জন্য কুরবান করছে ঠিক কি ঠিক না দিনের জন্য জীবনটাকে বিলীন করে দেন আল্লাহ সম্মান বাড়ায় দিবে ঠিক নেই
দিনের জন্য জীবনটাকে বিলীন করে দেন আল্লাহ দুনিয়া তো সম্মান দিবে আখিরাতেও সম্মান দিবে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দিবে বেলালের বেলাল কালো না সুন্দর কুচকুচে কালো একবার দেখলে দ্বিতীয়বার কেউ দেখতো না কিন্তু বেলালের কেমন দাম রাসূল বলেন মেরাজে গেলাম গিয়ে তাকায় দেখি জান্নাতের ভিতরে হাঁটার শব্দ শোনা যায় বললাম জিব্রাইল কে হাঁটতেছে জান্নাতে আমি ছাড়া আর তুমি ছাড়া বিকল্প আর কেউ নাই কিন্তু হাঁটে কে হাঁটার আওয়াজ শোনা যায় ব্যাপারটা কি আল্লাহর রূহ এই জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী গো তৃতীয় একজন ব্যক্তি হলো দুনিয়াতে বেলাল হাঁটতেছে আর এই হাঁটার শব্দ মহান আল্লাহ জান্নাতে আপনার কানে কানে শোনাই দিয়েছে এই জন্য কালোর সুন্দরের ব্যাপার না টাকা পয়সার ব্যাপার না শুধু ব্যাপার হলো অন্তর যদি ভালো থাকে নিয়ত যদি ভালো থাকে আমল যদি ভালো থাকে অন্তর যদি আল্লাহর ভয় থাকে অন্তরে আল্লাহর ভয় থাকলে আল্লাহ তাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে অন্তর যদি আল্লাহর ভয় থাকে অন্তর ভয় থাকলে চলে বেশি কিছু লাগে না বিশ্বের প্রয়োজন নাই যে উমরের জামানা উমর বলছে দুধে পানি দিয়ে দুধ বিক্রি করা নিষেধ হারাম নিষেধ করছেন উমর কিন্তু এক মহল্লার ভিতরে উমর যাইতেছে রাত্রে বেলা মা আর মেয়ে গল্প করছে মেরে দুধ কত রকম দিয়েছে বলে মা গো 3 কেজি দুধ দিল মা বলতেছে ঠিক আছে 3 কেজির মাঝে আরেক কেজি পানি দিয়া 4 কেজি বানাইয়া সকালবেলা বিক্রি করে দাও মেয়ে বলতেছে না এটা তো হতে পারে না বলে কেন উমর নিষেধ করছে দুধের মধ্যে পানি দিয়া আর দুধ কয়া বিক্রি করা সম্ভব না সেটা উমর নিষেধ হ্যাঁ ঘরের ভিতরে খাইবেন 1 কেজি না 10 কেজি পানি দেন সমস্যা নাই পানি দিয়ে ভরপুর করে দেন অসুবিধা নাই কিন্তু বাজার বিক্রি করবেন 10 কেজির মধ্যে 1 কেজি পানি দিলে আধা কেজি পানি দিলে সেটা আপনার জন্য হালাল হবে না হারাম হয়ে যাবে ঠিক কি ঠিক না কিন্তু আজকে আমাদের সমাজে গোড়ায় মারে কয় আমি সর্বনাশ হুজুরের কাছে মরে যাইছি সাবধান এখন থেকে আর দুধও পানি দেয় না এখন থেকে দুধও পানি দেয় না আগে ডামের মধ্যে পানি রাখে তারপরে দুধ ডালে একজন কেউ আগে দি পানি রাখছে তারপরে দুধ ডালতেছেন ব্যাপারটা কি আমার ফিরে কইছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না এই জন্য দুধের মধ্যে পানি দেয় না এখন পানির মধ্যে দুধ দেয় আচ্ছা পানির মধ্যে দুধ দেওয়া আর দুধের মধ্যে পানি দেওয়া এক সমান কথা নেই কিন্তু গুড়ায় মারে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না দুধের মধ্যে পানি দিলে উমর নিষেধ করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে না উমর তো দেখে না উমর তো শুনবেও না এই কথা বলে যখন চলে গেলেন উমর সবগুলি শুনতে আছেন সকালবেলা সিংহাসনে গিয়া ওনার বাহিনী পাঠাইলেন মা মেয়েকে ধরে নিয়ে গেলেন বললেন ঠিক আছে মা আর মেয়ে দুইজন কান্দতেছে আহারে উমর মনে হয় শুনতে পেরেছে উমর যদি শুনে পেলে যে উমর কি শয়তান পাই পায় যে উমরের জামানায় ছাগল আর বাঘ দুইজন একসাথে পানি খায় কিন্তু কেউ কাউকে আঘাত করে না আমার একজন উমর শুনেছে আজকে আমাদের অবস্থাতে অবস্থা যেন কেমন হয়ে যায় দড়াই দিয়ে আছি কান্না করতে আছি আল্লাহর নবীর সাহাবি হযরত উমর ডাক দিয়া বলেন এই মা চিন্তার কারণ নাই বয়ের কোনো কারণ নাই তোমাদেরকে মাফ করতে পারি একটা শর্তে তোমরা তো দুধের মধ্যে পানি দাও নাই বলে না দুধের মধ্যে পানি দেই নাই তাহলে তোমাদেরকে মাফ করতে পারি একটা শর্তে একটা কারণে তোমার যে মেয়ে আছে তোমার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়া বিবাহ করাইতে চাই যদি তুমি এই প্রস্তাব রাজি হয়ে যাও এই প্রস্তাব যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে এমনি গোয়াল নি ডাক দিয়া বলে ও আমিরুল মুমিনিন আপনি কোথায় বাদশা আর আমি হইলাম গোয়ালনির ঘরে গোয়ালনি আমার বংশের পরিচয় নাই আমার ব্যক্তির পরিচয় নাই আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার কোনো কিছু নাই আপনি আমাকে বলতেছেন আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিবাহর প্রস্তাব বিবাহের জন্য যদি রাজি হয়ে যায় আমাকে মাফ করে দিবেন আমাকে মাফ করে দিবেন আমাকে ক্ষমা করে দিবেন আপনি মনে হয় মজা করতেছেন টাট্টা করতেছেন আমার সাথে খেলা করতেছেন হযরত উমর ডাক দিয়া বলে মারে না না আমি খেলা করি না আমি মজা করি না মিথ্যা বলি না উপহাস করি না আমার আল্লাহ বলেছে জারণ করে দূষ
বেশি বেশি আল্লাহর ভয় আছে তার ভিতরে ইচ্ছে হলো আল্লাহর প্রিয় বান্দা আমি বংশের বাহাদুরি করি না আল্লাহ আমাকে চিনে না বংশ চিনে না টাকা চিনে না পয়সা চিনে না চিনে শুধু ওয়ালা কিয়ালহু তাকওয়া অন্তর যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বেশি ভালোবাসে দূরে করুন সুবহানাল্লাহ হে মুসলমানেরা এই জন্য আল্লাহর ভয় নিয়া আল্লাহর ভালোবাসা নিয়া দুনিয়াতে যতদিন থাকবো হক কথা বলবো ইসলামের উপরে চলবো কোরআনের পথে চলবো সত্য পথে চলবো নবীর সুন্নাহ মানবো এতে করে যদি ইমান দিতে হয় এতে করে যদি রক্ত দিতে হয় সন্তান দিতে হয় একটি সন্তানকে এতিম বানাইতে হয় স্ত্রীকে বিধবা বানাইতে হয় নিজের জীবন যদি দিতে হয় নবীর ইজ্জতের জন্য নবীর খতমে নবুয়তের জন্য আজকের মাহফিল থেকে জানতে চাই নূর হুসাইন নূরানি যদি ইসলামের জন্য যদি ডাক দেয় খতমে নবুয়তের জন্য যদি ডাক দেয় ইসলামের জন্য যদি ডাক দেয় কারা কারা আছেন জীবন দিতে রাজি আল্লাহকে হাতটা তুলে দেখাইয়া দেয় আল্লাহ কবুল করেন বলেন আমি বারামাত তাহলে এই দিলের জন্য এই কোরআনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য আমার সব দিতে পারি কিন্তু ইমান চাইতে পারি না ঠিক কি ঠিক না শেষ কথা হলো যে আমার ইমানের বদলতে কবর হাশর মিজান ফুলসেরা জান্নাত সব কিছু হবে ইমানের সাথে সম্পৃক্ত এই জন্য আল্লাহ যে বলছেন যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও মৃত্যুর জন্য তোমরা রেডি হয়ে যাও এর মানে হলো ২৪টা ঘন্টা তুমি কি করো ২৪টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না এই জন্য আল্লাহ মৃত্যুর আগে লুকায় রাখছেন কেন যে বান্দা যেন ২৪টা ঘন্টা আল্লাহকে বলতে পারে